আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালকার রান্নাঘর থেকে শুরু করছি আজকের ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে, অন্য চুলায় বিড়ালের খাবার বসিয়েছি। দেখেন আমার ছোট্ট পিসি বিড়ালটা মশারি টানিয়া শুই, এদিনে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে, মশারির উপর উইটটা বসে থাকে। এখন মশারিটা খুলতে আইসি, এখন কি জ্বালা যন্ত্রণাটা না আমার করতে আস। তা আমার ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। বরাবরের মতে আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং বন্ধু সার্কেলে শেয়ার করবেন। সকালে খালি পেটে সিয়াসিড খেয়ে নিলাম আগে এক গ্লাস। সিয়াসিড খেলে নাকি কোলেস্টেরল কমে ফ্যাটের। তারপর নাস্তা খেয়ে নিলাম, নিজে খেলাম এবং ছেলেরও দিলাম, ছেলেও নাস্তা খেয়ে ভার্সিটিতে যাবে। তারপর নাস্তা খাওয়ার পরে কাপ ফ্রিজ প্লেট বাটি হইলো কয়টা একটি দুই এর দিলাম। এগুলো দেওয়ার পরে ছেলে ভার্সিটিতে চলে গেছে, মেয়ে পরীক্ষা দিতে গেছে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, এখন আমি ঘরে একা একা কী কাজ করব। তারপরে প্লেট বাটি ধোয়ার পরে রান্না বান্না কী করবো চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করে ভাবলাম যে কাঁচা কুমড়া রেখেছিলাম ওই দিন, কাঁচা কুমড়া আর রান্না করি নাই, এইতো হাফ প্লেট বাটি ধোয়ার পরে আবার সিঙ্কটা একটু ভালো করে ধুয়ে নিলাম। যতবারই ধুইতে যাই ততবারই এটা দম লাগে, আর তেল চিটচিটে ভাব থাকে। এইতো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, পক্ষ বিপক্ষ আমার বাসায় পক্ষ বিপক্ষ ছিল, আমার হাজব্যান্ডে ছিল ব্রাজিল, এখন হাইরে গেছে। ছেলে হইলো আর্জেন্টিনা, ছেলের পক্ষেই নিছি আমি। তারপরে এই যে কুমড়া কেটে নিলাম বাজি করার জন্য, তারপরে চিন্তা করছি একটা বেগুন বাজি করব আর মুসুরির ডাল বোনা করবো। আজকে গত দুই দিন গরুর মাংস খাইছে, আজকে একটু সবজি টবজি খাওয়া হোক। তো কুমড়াটার বিচি ফালিয়ে আমি কেটে নিয়েছি, এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে সময় কারে না, এই জন্য বড় মেয়ের বললাম যে আমার একটা চ্যানেল খুললা দিয়ে আমি রান্নাবান্না করি, রান্নাবান্না ঘর গোছানো এগুলো ফাঁকে ফাঁকে দেখি একটু ভিডিও ব্লগ বানায় কিছু হয় কি না, কিছু করতে পারি কি না, জীবনে নিজের একটা পরিচয় বানাইতে পারি কি না। তো পরে বড় মেয়ে আমার চ্যানেল খুললা দিল। ছেলেরা আজকে কয়েকদিন বলতে আসিস তোমার বিছানাটা তুমি চাদরটা উঠিয়া দাও, কালায় ধুইয়া দিব। ছেলে কোন আমার কথা শোনে না, বিছানা যাইরা রাত্রে শুয়ে থাকে। তাই যা চিন্তা করলাম যে ভার্সিটির গেছে ঘর খালি, পরে ছেলের বিছানা গোছাইতে আসলাম। বিছানা গোছাইতে আসে আমার মাথা গরম হয়ে গেছে, খাটের ফার্নিচার যদি কাজ করা ফার্নিচার হয় এগুলিতে ধুলাবালি আটকিয়া বেহাল অবস্থা হইয়া থাকে, আর রাস্তার পাশে বাড়ি তো রাত্রে এদিকে মানুষের ট্রাকে বালি সিমেন্ট কংক্রিট এটি হালায় সব জানালা দিয়া ঘরের ভিতরে ধুলাবালি ঢুকে। পরে খাটের মাথাটা পরিষ্কার করলাম অনেকক্ষণ সময় লাগে, দুই 10-15 মিনিট পর নিজে আবার এটা ডিলেট করে দিছি। তারপরে চাদর উঠাইয়া চাদর বিছাইয়া নিলাম এবং বালিশে কভার লাগিয়ে দিলাম ছেলের।
ফুল বালিশেরও কভার লাগিয়ে দিলাম। এরপরে বিছানা গোছানোর পরে তারপরে আবার রান্নাঘরে গেলাম, যে রান্না বান্না করতে হবে। তারপর বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনের লবণ হলুদ মেখে নিয়েছি, বেগুন ভাজি করে নিলাম। বেগুন কড়াইতে দিয়ে আইসা আবার টেবিলটা মুছা নিছি, ভাত হয়ে গেছে, ভাতের পাতি লাইনে রাখবো। তারপর টেবিলটা মুছা নিলাম, তারপরে বেগুন ভাজিটা উল্টে দিলাম। বেগুন ভাজি করে একই করে তারপর পরে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম বেগুন। তো বেগুন হয়ে গেছে আমার। এরপরে কুমড়া ভাজি করবো। কুমড়া ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন পেঁয়াজ মরিচ দিয়া। জীবনে কোনো কাজেই কোনো কষ্ট না, কষ্ট ছাড়া কোনো কাজেই নাই। ঘরের ভিতরে আমরা যেই কাজ করি, আমি বিছনাটা গোছাইতে গোছাইতে ঘামিয়ে গেছি, শীত ঠান্ডা, তারপর ফ্যান সারি নাই, হরান হয়ে গেছি। কষ্ট ছাড়া কোনো কাজ নাই, পড়ালেখা করতে হয় এই দুনিয়ার জন্য। পড়ালেখা কইরা শিক্ষিত হইতে হইব, ভালোভাবে চলতে হইলে। এই তো আমার কুমড়া ভাজি প্রায় হয়ে গেছে। তারপরে মুসুরি ডাল বোনা করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি কেউ যারা করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব। এই তো এখন ব্রাজিল হারিয়ে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে, এখন সেমিফাইনালে দেখা হবে আর্জেন্টিনা কতটুকু যাইতে পারে, ফাইনালে যাইতে পারে কি না। পরে মুসুর ডাল কষাইয়া পরে জল দিয়ে দিলাম। এদিকে মেয়ে স্কুল থেকে আসা পড়ছে, ওর আব্বু অফিস থেকে আসা পড়ছে, ভাইয়া ভাত খাইতে আছে, ভাত হয়েছে কি না। তা আমি আবার ওই যে বিছানা টিছানা গোছাইতে গেছি, এই জন্য রান্না আবার একটু দেরি হয়েছে। তো আমি ডাল রান্না করছি, কুমড়া ভাজি, বেগুন ভাজি আর ভাত রান্না করছি। তারপর আমার রান্নার দেরি দেখে অফিস থেকে আইসা নামাজ পড়ে শুয়ে পড়ছে আমার হাজবেন্ডে। রান্নার পরে আবার চুলাটা পরিষ্কার করে নিলাম। সকাল বিকাল যখনই রান্না করে রান্নার পর যদি চুলা পরিষ্কার করে রাখে তাহলে আর একদিন ডিপ ক্লিন করতে হয় না, কষ্ট করে সময় নষ্ট করে ডেলি মুছে রাখলেই হয়। তারপরে এই সাইডে দিয়েও বালি বইরা থাকে, দুলা বালি পরে আমার রান্না করে জানালা খোলা রাখে, আমি সিলিন্ডার ইউজ করি। তো পরে তাকটাও মুছে নিলাম।
प्लिज हमार चैनल सबसक्राइब कर देवें और अपन सहयोगिता खूब ही दरकार। एखने विदाय निसी, अस्सलामु आलैकुम।